আকাশে দেখছেন কত সুন্দর লাগতেছে দূর থেকে। দেখাও শেষ, খুব ভালো লাগলো। এখানে ফ্যামিলি নিয়ে আসলে আরও মজা পাওয়া যাবে। কলেজের পাশেই মসজিদ, এই কলেজ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর। এখন আমরা যাচ্ছি কুশদহ, কাঁচদহ নামে একটি জায়গা আছে, আমি ওখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ওখানে কি আছে আমি এখন বলবো না, আমি ওখানে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো, সাথে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। এখনো কত কিলো বাকি আছে? মোটামুটি 4 কিলো, না 4 কিলো। আমরা যে জায়গাটি যাচ্ছি ওই জায়গাটাতে পৌঁছাইতে এখনো আমাদের 4 কিলোমিটার বাকি আছে। আর আবহাওয়াটা এত সুন্দর, মানে আমি বোঝাতে পারতেছি না, খুব সুন্দর ঠান্ডা বাতাস, আর মানে সেরকমই পরিবেশ একটা, সেরকমই। আমরা এখন যে রাস্তায় আছি এই জায়গাটার নাম হলো খালাসপীর, খালাসপীর বাজার। এটা দেখি রংপুরে পড়ছে, পীরগঞ্জ, এটা পীরগঞ্জ ছিল, রংপুর পীরগঞ্জ। বাজারটা মোটামুটি জমজমাট, দোকানপাট দেখা যাচ্ছে। যাক আপনাদেরকে বলে দেই, আমরা যাচ্ছি একটা ব্রিজে, ব্রিজটার নাম হলো ওয়াজেদ সেতু। হ্যাঁ, ওয়াজেদ টেক্সটাইল কলেজ, তারপরে ওয়াজেদ সেতু, আমি আপনাদেরকে দেখাবো। আগে প্রথমে দেখাবো সেতু, ওয়াজেদ সেতু। আর টেক্সটাইল কলেজ কি এখানেই? হ্যাঁ ভাই, ও টেক্সটাইল সেতুটা আপনার সেতু এবং ওয়াজেদ টেক্সটাইল পাশাপাশি, দৌড়ে দেখাবো এখন আপনাদেরকে। আগে সেতু দেখবো, তারপরে আমরা টেক্সটাইল দেখবো। সুমন ভাই ধীরে চলুন, ধীরে চলুন। এই যে সুমন ভাই আমার হেলমেট পরে আছে। ওনার জীবনের নিরাপত্তা উনি ঠিকই বেছে নিছে, কিন্তু আমার নিরাপত্তা উনি দেয়নি। সুমন ভাই হেলমেট পরছে, আর আমি ক্যাপ পরছি আর সানগ্লাস পরছি। এটা আমার হেলমেটের মতো কাজ করবে, চোখে ধুলা ঢুকবে না। চলে আসি, আমরা ওয়াজেদ সেতুর কাছাকাছি চলে আসছি। টেক্সটাইল কলেজ না? ও সুন্দর তো, ভিতরে ঢুকতে দিবে তো? না, এই যে ওয়াজেদ সেতু, ও পাশাপাশি তো, ওয়াজেদ সেতুর পাশাপাশি আমরা এসে পড়ছি ওয়াজেদ সেতু। নিচে যাবো, নিচে চলো। অনেকদিন আগে যখন আসছিল আমি কলেজ তখন হয়নি, যে উঁচা আছে কিনা, অনেক উঁচা আছে সুমন, ব্যবস্থা করে দিচ্ছে। যাক, এই যে সেতু, আমরা এখন সেতুর নিচে। সামনে কিনে এখানে ছবি উঠেছিলাম ছোটোকালে, এই যে পাহাড়ে খেলা সময় এখানে না ইয়া ছিল বাচ্চাদের দোলনা, এটা সেটা। সব জায়গায় খালি আচারের দোকান, এত আচার খায় মানুষ। ওই পারে যাবো, ওইখানে যাবো, ওখানে জায়গাটা ফাঁকা সুন্দর আছে, বসার জায়গা। এদিকে ভাই এদিক কোন দিতে পারেন, এইখানে ভালো ছিল। এই যে দেখি সাবধানে, এই তো একটা নদীর পাহাড়,
ওয়াজেদ সেতু। এখানে বসতাম হাটে দেখে, এখানে রাখ, সমস্যা রাখে দেখ, শুধু হবে না। আমরা মনে হয় ওদিক দিয়ে আসছিলাম না, যদি আমরা বাসা থেকে আসি তাহলে এদিক দিয়ে আসতে হবে। আর এটা হলো আমরা গেছিলাম ইয়েতে আনন্দনগর, এদিক দিয়ে আসতে হয়। এখন আমরা একটু হাঁটে হাঁটি পাপা করি না, সুমন ভাই তুমি যাবে না, তুমি চলো, ফ্যামিলি আছে ওখানে, সমস্যা নেই তো, নিচে নামি, চল, সিঁড়ি আছে না আমার, ব্যবস্থা আছে। ও এটা করতোয়া নদী, এটারই নাম হলো ওয়াজেদ সেতু। এই ওয়াজেদ সেতুর আমি এখন নিচে যাব, নিচে গিয়ে একটু হেঁটে হেঁটে আমি ওই নৌকা পর্যন্ত যাব, যাই নামি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওখান থেকে নামার সিঁড়ি ছিল কিন্তু ওখান থেকে মানে কাদো হবে, নিচে কাদো হবে। এই যে এটা কুকুর দাঁড়িয়ে আছে এখানে, এই যে এটা কুকুর দাঁড়িয়ে আছে, কিরে কী করিস তুই একা একা, কুকুরটা উপরে উঠতেছে, ওয়াও। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে একটু দেখাবো, নিচে নামার জন্য যে ব্যবস্থা করছে এটাও তো একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই যে কাদো হবে নাকি, চাই দেখি, না কাদো হবে না, বালু মাটি। এই যে আমি একদম নিচে এসে পড়ছি সেতুর নিচে, সেতুর পাড়। এই নদীটার নাম হলো করতোয়া নদী, এটা ঢাল দেখা যাচ্ছে এখান থেকে এই এদিকে চলে যাচ্ছে, পানির জোয়ার। নিচে দিয়ে যাই, সমস্যা নেই, এখান থেকেও যাওয়া যাবে, যাক একটু পানির সামনে দিয়ে যাই, ভালো লাগতেছে। সুমন ভাই, সুমন ভাই আসবে না, ওখানে ওনার বাইকের সাথে উনি আসছে, উনি আসতে চাচ্ছে না। আর কেন কীভাবে আসবে, উনি তো এখন খুব মানে ক্লান্ত হয়ে গেছে, অনেক রাস্তা সে বাইক ড্রাইভ করলো, সব খুব ক্লান্ত হয়ে গেছে, এখন উনি একটু রেস্ট নিচ্ছে, আমি একাই আসলাম। সেতুটা সেরকম লাগতেছে এখন, একটা স্ক্রিনশট নিয়ে রাখি, নিয়ে নিলাম। একটি নৌকা দাঁড়িয়ে আছে পাড়ে, দেখতে পাচ্ছি জায়গাটা অনেক কাদো, বালু মাটি অবশ্য, ভয় নেই। এই যে শামুক, পুরাতন শামুক অনেক পড়ে ভেঙে পড়ে আছে অবশ্যই। এই যে
এর পুরাতন শামুক, এই যে এই যে অনেক পুরাতন দেখা যাচ্ছে এগুলো, এই যে কিছু নেই, পরিষ্কার করলে অবশ্য ভালো লাগবে দেখতে। যে নৌটা যে নৌকাটাকে দেখলাম ওটা হয়তো ওনারা রিজার্ভ নিচ্ছে, এই জন্য হয়তো কারো বার্থডে মনে হয়, বার্থডেতে ওখানে দেখা যাচ্ছে কেক আনছে, তারপর বেলুন দিয়ে নৌকাটাকে সাজিয়েছে, রাস্তাটা কেন যদি ভেঙে গেছে। হ্যাঁ, এটা এখানে ওই পারে যাওয়া যাবে না, এখান থেকে দেখব ওদের। এই যে উঠতেছে নৌকাতে, এনজয় করতেছে ওরা খুব। মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমি ওখানে লেখা আছে জানতে পারলাম যে এই নদীটার নাম হলো করতোয়া নদী, আর এই ব্রিজটার নাম হলো ওয়াজেদ সেতু। ওয়াজেদ সেতুর মোটামুটি দেখাশোনা দেখা হয়ে গেল নিচের অংশ, এখন আমি উপরে চলে যাচ্ছি। উপরে গিয়ে একটু ব্রিজের উপরে দাঁড়াবো, ব্রিজের উপরে দাঁড়িয়ে তারপর ওয়াজেদ ইনস্টিটিউট কলেজ ওটা দেখে চলে যাব, বের হয়ে যাব আমরা বাসার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে চলে যাব। এই যে ওঠার রাস্তাটা একটু পাহাড় পাহাড় টাইপস, মনে হচ্ছে পাহাড় উঠতেছি, পাহাড় থেকে নামছিলাম এখন পাহাড়ে আবার উঠতেছি, এরকম মনে হচ্ছে। এসে বললাম উপরে, ডক্টর এম এ ওয়াজেদ নিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পীরগঞ্জ রংপুর। দেখি ভিতরে যাওয়া যায় নাকি, আপনার পরিচয় দিন, পরিচয় দিতে হবে। আমাদের বাইরে থেকে আসছে, এখান থেকে অনেক বড় কলেজ মোটামুটি। ভিতরে যেতে দিবে না, ওনারা না বললেন, তাই আমি আর দেরি করব না, বের হয়ে যাব। হ্যাঁ নিশ্চয়, ভিতরে যেতে দিবে না, না বললো ভিতরে যাওয়া যাবে না, পরিচয় লাগবে, পরিচয়পত্র, পরিচয়পত্র নাই তো আমার, আইডি কার্ড নাই, আইডি কার্ড দিয়ে হবে, আমি কি কলেজে কিছু হই, ওই আইডি কার্ড লাগবে, ওই পরিচয়পত্র লাগবে, এনআইডি লাগলে তো হবেই, এনআইডি তো, আমি তো বাংলাদেশের নাগরিক, এটা তো আছে আমার পরিচয়, এটা আমার মোবাইলে দিয়েই সার্চ করলে বাইরে হয়ে যাবে, মোবাইল দিয়ে সার্চ, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলে বাইরে হয়ে যাবে না, ঠিক এনআইডি আমি মানিব্যাগ আনি নেই। চলেন তাহলে আমরা এখন ওয়াজেদ সেতুর উপর দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্য স্থান, আমাদের বাসায়। ওখানে আমাদের গিন্নিরা অপেক্ষা করতেছে, বাচ্চারাও অপেক্ষা করতেছে, আমরা অনেকক্ষণ আগে বের হয়েছি।
আল্লাহর রহমতে অনেক ঘোরাঘুরি করলাম, আজকে অনেক জায়গায় গেলাম। আমার সুমন ভাই অনেক কষ্ট করলো, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, কারণ আগামীকালও আমরা বের হব। আর আমি এখন ড্রাইভ করতে চাইলাম, কিন্তু উনি আমাকে দিচ্ছে না, উনি বললো যে আমাকে কালকে ড্রাইভ করতে। আজকে সুমন ভাই আমাকে নিয়েও গেল, আবার নিয়েও আসলো নিজে ড্রাইভ করে। এখন আর কথা বলবো না, এখন আমি রেখে দিব, আবার বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো, আমার সাথেই থাকুন।